আমরা সিসকুতে ডিফল্ট রাউট দেখব আজকে। তার জন্য আমরা তিনটি রাউটার নিয়েছি, রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3। তিনটি রাউটারের সাথে তিনটি পিসি নিয়েছি, গিগাবাইট ফুটে কানেক্ট করা প্রত্যেকটা পিসি রাউটারের সাথে। তো আমরা ডিফল্ট রাউটের জন্য প্রথম যেটি করণীয়, একটি রাউটারে একটি সিরিয়াল কেবল কানেক্ট থাকবে, একের অধিক হলে হবে না। তাহলে আমরা রাউটার 1-এ এবং রাউটার 3-তে ডিফল্ট রাউট ইউজ করতে পারবো এবং রাউটার 2-তে স্টেটিক ডিফল্ট রাউট ইউজ করবো। চলুন শুরু করি। ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন দেখতে পাচ্ছেন গিগাবাইট 0/0-তে আইপিটি বসানো আছে এবং সিরিয়াল পোর্টে আইপি বসে 10.10.10.1 এনাবল 150 টার্মিনাল। হোস্ট নেম চেঞ্জ করবো আমরা, হোস্ট নেম R1, তারপরে INT ইন্টেজার জি 0/0/0, এন্টার আইপি অ্যাড্রেস 192.168.1.1, সাবমিট মার 255.255.0, নো শাট ডাউন। এখন সিরিয়াল ফুটে যাব 0/2/0, এন্টার আইপি অ্যাড্রেস 10.10.10.1, সাবমিট মার্ক 255.255.255.252, এন্টার, নো শাট ডাউন, ক্লক রেট যেহেতু ডিসিই কেবল ইউজ করছি। কন্ট্রোল জেড দিব, ফিবলিউজ মোডে যাব, WR দিয়ে সেভ করে নিলাম। রাউটার 1 কনফিগারেশন শেষ আমার, রাউটার 2-তে যাব। রাউটার 2 এই পোর্টে দেওয়া আছে 10.10.10.2 এবং এদিকে পুরো 20.20.20.1, 2/1-এ হলো 20, গিগাবাইট পোর্টে 2.1। এনাবল কনফিগারেশন, হোস্ট নেম R2, ইন্ট জি 0/0/0, এন্টার আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.2.1, সাবমিট মার্ক 255.255.255.0, নো শাট ডাউন। এখন সিরিয়াল পুটে যাব 0/2/0, এন্টার, এই পুটে দেওয়া আছে আইপি অ্যাড্রেস 10.10.10.2, সাবমিট মার্ক হবে 255.255.255.252, নো শাট ডাউন। ক্লক রেট কোড 64000, ইন্ট সিরিয়াল 0/2/1, আইপি অ্যাড্রেস 20.20.20.1, সাবমিট মার্ক 255.255.255.252,
নো শাট ডাউন, ক্লক রেড 64000, এন্টার, কন্ট্রোল জেড, ডব্লিউ আর সেভ করে নিলাম। এখন যাব আমরা রাউটার টুতে, কমপ্লিট করলাম, যাব রাউটার থ্রিতে। নো এখানে দেখতে পাচ্ছেন গিগাবাইট ফুটে আইপি আছে 3.1, মানে 192.168.3.0/32 সিগলেস আইপি নেওয়া হয়েছে, 3.1 বসানো হয়েছে রাউটার পোর্টে এবং পিসিতে হয়েছে 3.2। তো এবং রাউটারের সিলেক্ট এই পোর্টে বসানো হয়েছে 20.20.20.2। তো আমরা এনা বলে কি করলাম, কন টি গ্লোবাল মোডে চলে গেলাম, হোস্ট নেম চেঞ্জ করব, রাউটার 3 দিব, পরে ইন্ট 0/0/0, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 192.168.3.1, সাবমিট নাম্বার 255.255.255.0, নো শাট শাট ডাউন, এন্ড সিরিয়াল পোর্ট আইপি বসাবো, ইন্ট সি 0/2/0, আইপি অ্যাড্রেস 20.20.20.2, সাবমিট মার্ক হবে 255.255.255.252, নো শাট ডাউন, তারপরে ক্লক রেট 64000, এন্টার, কন্ট্রোল জেড দিয়ে বেরিয়ে আসবো, ডব্লিউ আর দিয়ে সেভ করবো। এখন যাবো পিসি ইন্ডে, পিসি 1.2, ডট 162.168.1.2, কপি, গেটওয়ে হবে 1, এটা শেষ। এখন হবে 2.2, যেহেতু সিক্লেস আপি এখানে হবে 2, এখানে হবে 1, এখানে হবে 2, তারপরে আসবো আমরা পিসি 3-তে, আইপি এখানে হবে 3, এখানে হবে 1, এখানে হবে 3। এখন আমরা রাউটার আইপি বসানো এবং কানেকশন শেষ। রাউটার 1-এ আমরা ডিফল্ট রাউট স্টার্ট করব, মানে কাজ করতে স্টার্ট করব, এনাবল, আইপি রাউট। আমি যেহেতু প্যাকেজটি প্রয়োগ করব, তার জন্য আমার এখানের আইপি এবং কিছুই জানি না, তার জন্য প্যাকেট পড়ার জন্য ডেস্টিনেশনে নিই এবং হোস্টে নিই। 0.0.0/0.0.0, তারপর নেক্সট রাউটার আইপি অ্যাড্রেস 10.10.2.2, 10.10.2.2,
10.10.2 এই আইপি অ্যাড্রেসটা আমরা ইউজ করবো, এই যে আইপি অ্যাড্রেসটা। কন্ট্রোল জারতে বেরিয়ে আসলাম, ডব্লিউ আর দিয়ে সেভ করলাম। সেমভাবে আমরা রাউটার থ্রিতে আইপি কনফিগার রাউট দিব, আইপি রাউট জিরো ডট জিরো ডট জিরো ডেস্টিনেট এনি হোস্ট এনি, তারপরে এই যে আইপি অ্যাড্রেসের এই পোর্টের এগেনস্টে যে আইপি অ্যাড্রেসটা আছে রাউটার এই আইপিটা আমরা বসাবো 220.20.20.1। টু জিরো ডট টু জিরো ডট টু জিরো ডট ওয়ান এন্টার। এখন আমি রাউটার টুতে আসবো, রাউটার টুতে আসলে আমাকে এই দিক থেকে প্যাকেট ফরওয়ার্ড করে এইদিকে দেওয়ার কথা বলছে, কিন্তু রাউটার তার এআইপিকে চিনে না, রাউটার টু তার এআইপিকে চিনে না। আবার একই একইভাবে রাউটার টু রাউটার থ্রির এআইপিকে চিনে না। সো আমাকে এখান থেকে স্ট্যাটিক রাউটার ইউজ করতে হবে দুইটি। গ্লোবাল মোডে ঢুকলাম, নেটওয়ার্কটা কোনটা 1.190 সরি, আইপি রাউট 192.168.1.0, সাবমিট মার্কি হবে 255.255.255.0। হোস্ট নেটওয়ার্ক হোস্ট কী হবে 10.10.1 10.10.1। একইভাবে আমার অপোজিট পাশে হবে, একইভাবে আমার এআইপিটার জন্য রাউট হবে এআইপি এগেনিস্টে। তাহলে আইপি রাউট 192.168.1.0 আইপি হবে 20.20.20.2। তাহলে এটা শেষ, এখন আমরা কন্ট্রোল জারতে বেরিয়ে আসবো, ডব্লিউ আর দিয়ে সেভ করে নেব। আমাদের রাউটিং কনফিগারেশন শেষ, আমরা এখন চেক করব ওয়ান থেকে পিসি টু সাকসেস এবং পিসি টু থেকে পিসি ওয়ান সাকসেস এবং পিসি ওয়ান থেকে পিসি থ্রিতে সাকসেস। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে উৎসাহিত করবেন। যদি